শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আমার আবার ঠান্ডা লেগে গেছে, এই ঠান্ডা আমার পেছন ছাড়বে না। ওরা বলেছে একবার যখন তো শরীরে ঢুকে গেছি তো শরীর থেকে সহজে বেরোচ্ছি না, গলা খুশখুশ খুশখুশ হচ্ছে, প্রতিদিন রাত্রিবেলা রাত হলেই কাশিটা বেড়ে যাচ্ছে। আর কোনো সমস্যা নেই, শুধু কাশি, আর কোনো সমস্যা নেই। তো তোমাদের সবাইকে, আমার পরিবারের মধ্যে যারা আছো, আমার পরিবারের বাইরে যারা আছো, সবাইকে হ্যাপি দীপাবলি, শুভ দীপাবলি। আর চলো, কালকে তোমরা কী কী কিনলে? সবাইকে না দেখানোটা বেশি ভালো, কী দরকার আছে? আর আমি জানো তো কালকে কী কিনেছি, মানে কালকে ধনতেরাস গেল, আজকেও মানে ধনতেরাস মানে টাইমটা মনে হয় কেটে গেছে, যতটুকুনি জানি। আমি একটা ভালো জিনিস কিনেছি, খুবই দরকারি জিনিস কিনেছি, আমার হাসি পাচ্ছে। এই দেখো আমি নিয়েই বসছি, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আমার একটা ফোন ঢুকে গেছিলো, আজকে বুধবার, যেহেতু আমার হাজবেন্ডের আজকে ছুটি, মানে অফিস হবে, অফিসে যাবে এসে, তো হাফবেলা অফিস আছে, বিকেলে ছুটি, তো বাজারে গেছে, এখন বাজার থেকে আসবে, ঢুকলো বলে। তো আমার এখন অনেক 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 কাজ, আজকে বুধবার আর বৃহস্পতিবারটা তোমরা জানোই, আমি তোমাদেরকে সবসময় বলি প্রতি সপ্তাহে, খুব চাপের থাকে। তো আসলেই এখন আমাকে সমস্ত বাজার নিয়ে বসতে হবে, গুছিয়ে ধুয়ে মুছে সব ফ্রিজে ঢোকাতে হবে। তো আমি তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি ধনতেরাসে কী কিনেছি, এইটা খুব খুব খুবই ভালো জিনিস এটা পেলাম। আমি হাসি এটা না, আমি হাসি একটা অন্য কথা মনে পড়ে গেল, তাই ঝাড়, মানে একটা ঝাঁটা কিনতে গিয়ে একটা খুব হাসির একটা ঘটনা ঘটে গেছিলো না, তাই হাসি। তো ঝাঁটাটা খুব ভালো দেখলাম, কালকে ঝাঁটার কি দাম বাবা, 150 টাকা, 160 টাকা, যায় যা পাচ্ছে লুটে পুটে খেয়ে দিচ্ছে সব। তো চলো, আমার তো বলেই দিলাম আমার আজকে প্রচুর কাজ, আর আমি তাড়াতাড়ি আসার আগে একটু চা চলেও এসছে মনে হয়, যাই না, আসলে বেল না আসেনি, আসলেই তো আমার 1000টা কাজ আমি ভাগ বসিয়ে দিয়েছি অলরেডি, তো ও আসলেই দেখা যাক। ও আজকে তো আবার আমাদের আজকে 14 শাক খেতে হয়, অনেকেরই নিয়ম আছে 14 শাক খায়, 14 প্রদীপ দেয়, তো আমারও তাই আজকে নিয়ম আছে। জানি না আজকে তোমাদের সাথে কতটা আমি আমার রান্নাটা শেয়ার করতে পারবো, কিন্তু রান্নাটা যদিও বা শেয়ার চলে এসছে না আসেনি, রান্নাটা যতটুকুখানি শেয়ার যদিও বা না করতে পারি, তো আজকে সারাদিনের আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে প্রদীপ দেওয়ার রয়েছে, তো আর কালকে আবার বৃহস্পতিবার, কালকে কালী পুজো, কালকে এরপরে দেখো আর মোটামুটি বলতে গেলে 12 মাসে 13 পার্বণ মানুষ বাঙালিদের তো লেগেই থাকে। এবার কি বলতো, এখন যেহেতু একটা করোনা সিজন চলছে না, তো সব সময় বেরানোটা সম্ভব হয়ে ওঠে না, তাও এবার দেখা যাক। কালকে কালী পুজো, আমাদের দমদমে তো দুর্গা পুজোর থেকে বেশি কালী পুজো বেশি পুজো হয়, আর কালকে যখন আমি একটুখানি এটা কিনতে বেরিয়েছিলাম, একটু বেরিয়েছিলাম কালকে রাত্রি করে, প্রচুর প্রচুর পুজো হচ্ছে, ভালো ভালো পুজো হচ্ছে, কিন্তু এই 2 বছরের আগে যে পুজোগুলো হতো, মানে 20 আর 21-এর তার আগে, মানে আগুনিশ অব্দি যে পুজোটা হয়েছিল, ভীষণ ভালো ভালো পুজো হয়েছিল, মানে খুব খরচা করে পুজো হয়। এবারে দেখলাম মানে ভালো পুজোই হয়েছে, খরচা করেছে কিন্তু সেই তুলনা না, কিন্তু ভালো করেছে, দমদমের পুজোগুলো কালী পুজোগুলো ভালোই হয় মোটামুটি, তো ভাল লাগছিল বেশ, বেরিয়েছি। তো এরপরে দেখো পুজো বলতে আর কি, জগদ্ধাত্রী পুজো এখানে খুব একটা হয় না, হয়তো হয় সেই তোমার চন্দননগরে, তো চন্দননগরে তো যাবো না আমরা, তো কালকে আমি জম্মের সাথে সাজবো, ঠিক করেছি জম্মের সাথে সাজবো, খুব ইচ্ছে কালকে একটু শাড়ি ছাড়ি পরে, দেখা যাক কি শাড়ি পরবো, পরে টরে খুব সাজবো, একবারে কালী পুজোয় কালকে সেরেছে, যে বেশি দূর যাবো না, বেশি কোথাও ঘুরবো না, জানি না কোথায় যাবো, নট শিওর, সেরে গুজে বেরোনোর তো ইচ্ছে আছে। তো আমি চাটা খেয়ে নিই, আর জানি না তোমাদের সাথে রান্নাটা কতটুকুনি শেয়ার করতে পারবো, যতটুকুনি পারবো আমি চেষ্টা করবো, নাহলে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমি স্টার্টিংয়েও বলবো, শেষে গিয়ে বলবো, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পরে দেখা হচ্ছে। দেখো বলতে বলতে আমি ফোনটা রেখেছি আর বাজার নিয়ে চলে এসেছে, দেখো এটা হচ্ছে, এখানে হচ্ছে আমার সারা সপ্তাহের বাজার, এবার এখানে আমি এখন ধোয়া মোছা করবো,
সব মাছ ফ্রিজে ঢোকাবো। তো তো তোমরা সাথে থাকো, আর আমি এগুলো এটা করে নিই, নোংরা ঠোংরা হাত পা ধুতে হবে আবার সব। তো চলো পরেই দেখা হচ্ছে, হ্যাঁ চলো। গুড ইভিনিং আমার সকল পরিবারকে, আর তোমাদের শুভ দীপাবলি, আর হ্যাপি দীপাবলি। বাবা হ্যাপি দীপাবলি বলে দাও, হ্যাপি দীপাবলি। তো আমি তো আজকে খুব কাজের মধ্যে দিয়ে গেছি, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি, খুব কাজের প্রেশারটা ছিল। তো সকালবেলা যতটুকুখানি ভিডিও দিয়েছি তোমরা তো দেখলে, রান্নাটা আজকে রান্না হচ্ছে, আমি তো বলেছিলাম যে আমার আজকে 14 শাক 14 প্রদীপের নিয়ম আছে, যেহেতু এখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা হচ্ছে ঘটি, তো আমি প্রতিবারই 14 শাক আর 14 প্রদীপটা করি, মানে 14 শাক খাই আর 14 প্রদীপটা দিতেই হয়। তো আমার 14 শাক তো খাওয়া হয়ে গেছে দুপুরে, তো এখানে 14 প্রদীপ দেখো আমি রেডি করে রেখে দিয়েছি, শুধু জ্বালাবো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এখানে 14 প্রদীপ থালার মধ্যে আমি পুরো রেডি করে রেখে দিয়েছি, এবার এগুলো আমি জ্বালাবো, আর জ্বালিয়ে সব জায়গায় আমি দেবো। দিয়ে সব থেকে দেখো এখানে, দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে সব থেকে বড় প্রদীপটা রয়েছে, এই বড় প্রদীপটা হচ্ছে এটা আমার মা লক্ষ্মীকে অর্পণ করব, আর বাদ বাকি যে ছোট ছোট প্রদীপগুলো এগুলো সব জায়গায় 14 জায়গায় দিয়ে, আর মানে এই বড় প্রদীপটা দিয়ে 14 জায়গায় দিয়ে আমি কমপ্লিট করব। তো আমার এখানে তেল আর দেখো তেল আর সলতে দেওয়া পুরো রেডি হয়ে গেছে, এখন শুধু আমি এগুলো জ্বালাবো, জ্বালিয়ে আমি এটা দিয়ে দেবো। তো আমার 14 প্রদীপ দেখো জ্বালানো হয়ে গেছে, মানে এখন শুধু দেওয়াটা বাকি। এই দেখো দেখো এটা হচ্ছে আমার মেন গেটের সামনে দিয়েছি, আর একটা আমাদের গণেশ ঠাকুরজিকে একটা দিয়েছি, আর ওখানে সামনে গেটে মেন গেটে এন্ট্রি গেটে একটা হাওয়াতে নিভে যাচ্ছে। তো হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে এটা, বেশি কোন এক তো হাওয়া দিচ্ছে যদি বাইরের গেটে না নিভে যাচ্ছে। এটা হচ্ছে মেন ফ্রন্টের গেটে দেখো দিয়েছি, আর এটা হচ্ছে গণেশজির কাছে একটা দিয়েছি, আর এটা আমার ঘরের গেটের সামনে একটা দিয়েছি। আসো চলে আসো, আর ঘরের মাঝখানে দুটো দিয়েছি, একটা আমার ঘরের সামনে দিয়েছি, একটা বাথরুমের সামনে দিয়েছি। তো আমার সব মিলিয়ে ঠাকুরের কাছে একটা দিয়েছি, আর বাইরে আমার জানলার বাইরে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছের ওখানে একটা দিয়েছি। আর তো মোটামুটি প্রদীপ দেওয়া কমপ্লিট, 14 প্রদীপ দেওয়া, নিয়মটা জাস্ট রক্ষা করা আর কিছুই না। আর প্রচণ্ড বাইরে দিক দিয়ে হাওয়া, এদিক দিয়ে ঘরে লাগছে গরম। তো আজকে তো সত্যি খুব চাপের মধ্যে ছিল, আমি যতটুকুনি আজকে চেষ্টা করেছি ভিডিও দেওয়ার ততটুকুনি চেষ্টা করলাম, ভিডিওটা এবার আপলোড করব। ভিডিওটা মনে হচ্ছে কালকে তোমরা দেখতে পাবে ভিডিওটা। আর তো চলো কালকে, মানে বৃহস্পতিবার তো কালী পুজো, কালকে কালী পুজো, কালকে আমাদের এখানে দমদমে প্রচুর প্রচুর বড় বড় পুজো হয়, তো ইচ্ছে আছে ঠাকুর দেখার, আর কালকে খুব সাজুগুজু করার খুব ইচ্ছে, শাড়ি পরার খুব ইচ্ছে, আজকেও পরার ইচ্ছে ছিল বাট হলো না, কাজের চাপে তাড়নায় আর হলো না। তো কালকে অবশ্যই পরবো, সাজুগুজু সবই করবো,
চেষ্টা করবো কালকে সকাল থেকে ব্লগটা দেওয়ার, ভিডিওটা বানানোর। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আর কমেন্ট তো করবে আর লাইকও করবে, হ্যাঁ বন্ধুরা। তো চলো টাটা, গুড নাইট।